السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ورتل القرآن ترتيلا. صدق الله العظيم. আমরা যারা মুসলিম, আমাদের জীবন বিধান আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছেন। আমরা যারা বাঙালি, বাংলা ভাষী এবং অন্যান্য ভাষার যত মানুষ আছে, যত মুসলমান আছে, তাদেরকে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়া তাদের জন্য কর্তব্য। আর আমরা একে একে এই কোরআনুল কারীম কিভাবে শুদ্ধ করে পড়া যায় তার নিয়ম কানুন ছড়ায় ছন্দে শেখার চেষ্টা করব। আর আজকে প্রথম দিন, আমরা যে নিয়ম কানুন জানলে একজন মানুষ শুদ্ধ করে কোরআনুল কারীম পড়তে পারে, আমরা স্বাভাবিকভাবে আমরা অনেকেই জানি যে তাকে ইলমে তাসবিদ বলা হয়। তো ছড়ায় ছন্দে আমরা আজকে প্রথম দিন ইলমে তাসবিদ কাকে বলে তার পরিচয় জানব। প্রত্যেক হরফকে তার নিজ মাখরাজ হতে উচ্চারণ করতে হবে সহি সুন্দর মতে, নুন সাকিন তানবিন মদ গুণ না জানা হয়, এসব বিষয়গুলোকে ইলমে তাসবিদ কয়। আবারও আমরা পড়ে নেই। প্রত্যেক হরফকে তার নিজ মাখরাজ হতে উচ্চারণ করতে হবে সহি সুন্দর মতে, নুন সাকিন তানবিন মদ গুণ না জানা হয়, এসব বিষয়গুলোকে ইলমে তাসবিদ কয়। এভাবে আমরা ছড়ায় ছন্দে একে একে আমরা তাসবিদের বিভিন্ন বিষয় আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা তাসবিদ কাকে বলে, এই তাসবিদ কাকে বলে এই বিষয়টাই আমরা ছড়ায় ছন্দে জেনে নিলাম, আমরা মুখস্থ করে নেব। তারপর পাশাপাশি ইলমে তাসবিদের আলোচ্য বিষয়, ইলমে তাসবিদ শিক্ষা করা যে ফরজ, এই সংক্রান্ত কোরআনুল এবং হাদিসের রেফারেন্স আমরা একে একে জানবো। তারপর ইলমে তাসবিদের বিষয়গুলো আমরা একে একে বিভিন্ন পর্বে আমরা জেনে নেব। আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার, কোরআনুল কারীম জানার, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।